بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله ব্যতীত অন্য কোন পশু নেই তিনি চিরঞ্জীব ও অনাদি তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন যা তার পূর্বের কিতাবের সমর্থক পূর্বে তিনি মানব জাতির হৃদায়তের জন্য তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং অবতীর্ণ করেছেন মীমাংসা নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি বস্তুত আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন নেই তিনি মাতৃকভাবে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনিই তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট দ্ব্যর্থহীন এগুলো কিতাবের মূল অংশ আর অন্যগুলি রূপক যাদের মনে বক্রতা আছে যা তারা ফিতনা সৃষ্টি ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তারা অনুসরণ করে বস্তুত আল্লাহ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না এবং যারা সুবিজ্ঞ তারা বলে আমরা এ বিশ্বাস করি সমস্তই আল্লাহর রবের থেকে আগত বস্তুত বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে হে আমাদের রব সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বিকৃত করো না এবং তোমার নিকট থেকে আমাদের করুণা দাও তুমি মহাদাতা হে আমাদের রব তুমি মানব জাতিকে একদিন একত্রিত করবে এতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপ করেন না যারা অবিশ্বাসী তাদের ধর্ম ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কোনো কাজে লাগবে না এবং এসব লোকই দোজখের ইন্ধন হবে ফেরাউনের বংশধরগণ তাদের পূর্ববর্তীগণের মতো আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছিল পরে আল্লাহ তাদের পাপের জন্য শাস্তি দিয়েছিলেন বস্তুত আল্লাহ দণ্ডদানে অত্যন্ত কঠোর কাফেরদেরকে বলো তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং দোজখে তোমাদের আকৃত করা হবে এবং উহা অতি মন্দ স্থান দুটি দলের বদর যুদ্ধে পরস্পর সম্মুখ হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল এক দল আল্লাহর পথে সংগ্রাম করছিল এবং অন্য দল অবিশ্বাসী ছিল তারা কাফিররা চোখের দেখায় ওদের দ্বিগুণ দেখছিল আল্লাহ যাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য উপদেশ রয়েছে নারী সন্তান সোনা ও রূপার ভাণ্ডার এবং পছন্দসই ঘোড়া ও চতুষ্পদ জন্তু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে এসব দুনিয়ার ভোগ্য বস্তু আর আল্লাহ তার নিকটতম আশ্রয়স্থল রয়েছে বলো আমি কি তোমাদের এসব বস্তু হতে উৎকৃষ্ট কোনো কিছু সংবাদ দেব যারা সাবধান হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে বস্তুত আল্লাহর তার দাসদের দ্রষ্টা যারা বলে হে আমাদের রব আমরা বিশ্বাস করেছি আমাদের অপরাধ ক্ষমা করো এবং যুদ্ধযোগের শাস্তি থেকে আমাদের রক্ষা করো তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত দাতা এবং প্রভাতকালে ক্ষমাপ্রার্থী আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ভিন্ন কোনো উপাস্য নেই ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ ও সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং তিনি ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত পরাক্রমশালী প্রজ্ঞাময় নিশ্চয়ই ইসলামই আল্লাহর একমাত্র ধর্ম যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরও মতানৈক্য ঘটিয়েছিল আর যে আল্লাহর নির্দেশনকে অবিশ্বাস করবে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর অতঃপর যদি তারা তোমাদের সাথে বিতর্ক লিপ্ত হয় তবে তুমি বলো আমিও আমার অনুসারীগণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এবং কিতাবি ও নিরক্ষরদের বলো তোমরা কি আত্মসমর্পণ করেছো তারা আত্মসমর্পণ করলে নিশ্চয়ই তারা পথ পাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কেবল প্রচার করা কর্তব্য বস্তুত আল্লাহ দাসদের দ্রষ্টা যারা আল্লাহর নির্দেশনসমূহে অবিশ্বাস করে নবীগণকে অযথা বধ করে এবং যে সকল লোক ন্যায়সঙ্গত আদেশ দেয় তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও এসব লোকের ইরকাল ও পরকাল কার্যাবলী নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই তুমি কি তাদের দেখনি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল আল্লাহ তাদের কিতাবের দিকে ডাকা হয়েছিল যাতে উহা তাদের মধ্যে মীমাংসা করে দেয় অতঃপর তাদের একদল ফিরে দাঁড়ায় এবং তারা
ফিরে দাঁড়ায় আর তারাই অস্বীকারকারী। তারা বলে, নির্দিষ্ট কিছুদিন ব্যতীত দোজখের আগুন আমাদের স্পর্শ করবে না। তাদের ধর্ম সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন তাদের প্রবঞ্চিত করেছে, কিন্তু সন্দেহহীন সেই দিনে তাদের কী অবস্থা হবে? যেদিন তাদের একত্র করব, প্রত্যেককে তার কার্যের প্রতিদান দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছে ইচ্ছা রাজ্য কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। যাবতীয় কল্যাণ তোমারই হাতে, তোমার হাতে। নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে, দিনকে রাতে পরিবর্তন করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত থেকে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করো। মুমিনরা যেন মুমিন ছাড়া কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করে না। যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম, যদি তাদের কাছ থেকে কোনো ভয়ের আশঙ্কা করলে তাদের সম্বন্ধে সাবধান থাকবে। আল্লাহ তার নিজের সম্বন্ধে সাবধান করেছেন, আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবে। বলো, তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো বা প্রকাশ করো, আল্লাহ তা অবগত আছেন। আসমান ও জমিনের সবকিছুই তার জ্ঞাত। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে সে যে ভালো এবং সে যে মন্দ কাজ করেছে তা বিদ্যমান পাবে, সেদিন সে কামনা করবে তার ও তার কর্মফলের মধ্যে বহু দূর ব্যবধান। বস্তুত আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদের সাবধান করেছেন, আর আল্লাহ দাসদের প্রতি অনুগ্রহশীল। বলো, যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। বলো, আল্লাহ রাসূলের অনুগত হও, কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় জানিও আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিমের বংশধর এবং ইমানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন। বংশানুক্রমে এরা পরস্পর পরস্পরের বংশধর। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্বে যা আছে তা তোমার জন্য উৎসর্গ করলাম, আমার পক্ষ থেকে তা গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অতপর যখন সে ওকে প্রসব করল তখন বলল, হে আমার রব, আমি কন্যা প্রসব করছি। বস্তুত আল্লাহ সম্মুখ অবগত যে সে যা প্রসব করেছে ছেলে তো মেয়ের মতো নয়। আমি তার নাম মরিয়ম রেখেছি এবং অভিশপ্ত শয়তান হতে তার ও তার বংশধরদের জন্য তোমার স্মরণ নিচ্ছি। তারপর তার রব তাকে ভালোভাবেই গ্রহণ করেন এবং তাকে ভালোভাবেই মানুষ করেন, এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন। যখনই জাকারিয়া কক্ষে তার সঙ্গে দেখা করতে যেত তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখত। সে বলতো, হে মরিয়ম, উহা কোথা থেকে পেলে? সে বলতো, উহা আল্লাহর কাছ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অশেষ জীবিকা দান করেন। সেখানেই জাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করে বলল, হে আমার রব, আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ বংশধর দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন জাকারিয়া কক্ষে নামাজে রত ছিল তখন ফেরেশতাগণ তাকে বলল, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, জিতেন্দ্রীয় এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী। সে বলল, হে আমার রব, আমার পুত্র হবে কিরূপে? আমার তো বার্ধক্য এসেছে এবং আমার স্ত্রী বন্ধা। তিনি বললেন, এভাবেই, আল্লাহ যা ইচ্ছা তা করেন। সে বলল, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তিন দিন তুমি এই ইঙ্গিত ব্যতীত কথা বলবে না, রবকে অধিক শ্রবণ করবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তার পবিত্রতা ঘোষণা করবে। যখন ফেরেশতাগণ বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত এবং পবিত্র করেছেন এবং বিশ্বের নারীর মধ্যে তোমাকে নির্বাচিত করেছেন, হে মরিয়ম, তোমার রবের অনুগত হও ও সিজদা মাথা নত করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই অদৃশ্য লোকের সংবাদ বা ওহী দ্বারা তোমাকে অবহিত করছি, তুমি তাদের নিকট ছিলে না যখন তারা কলম নিক্ষেপ করেছিল। মরিয়মের তত্ত্বাবধানের দায়িত্ব কে নেবে? এবং যখন তারা এই ব্যাপারে বাদানুবাদ করছিল তখনও তুমি তাদের কাছে ছিলে না। যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাকে একটি সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মসিহ, মরিয়ম পুত্র ঈসা। সে হবে ইহকাল ও পরকালে সম্মানিত এবং সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম। সে শৈশবে ও পরিপূর্ণ বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন। সে বলল, হে আমার রব, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার সন্তান হবে কীভাবে?
তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও, তখনই তা হয়ে যায়। আর তিনি আল্লাহ তাকে শিক্ষা দিবেন কিতাব, প্রজ্ঞা, তাওরাত, ইঞ্জিল, এবং বনি ইসরায়েলদের জন্য তাকে অন্য রাসুল করবেন। সে বলবে আমি তোমাদের রবের কাছ থেকে নিদর্শন এনেছি, আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি সদৃশ্য আকৃতি গঠন করব, অতপর আমি তাদের ফু দেব, ফলে আল্লাহর ইচ্ছায় উহা পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ কুষ্ঠরোগীকে আরোগ্য করব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব। আর তোমরা তোমাদের গৃহে যা খাও জমা করে রাখো তা বলে দেবে, নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। আমি এসেছি তাওরাত, তাওরাতে যা আছে তার সমর্থক রূপে ও তোমাদের জন্য না যা নিষিদ্ধ ছিল তার কতকগুলিকে বৈধ করতে, এবং আমি রবের নিকট থেকে নিদর্শন এনেছি, আল্লাহকে ভয় করব, ভয় করো আর আমাকে মানো। আল্লাহ আমাদের রব, তোমাদের রব, সুতরাং তার উপাসনা করবে, এটি সরল পথ। যখন ঈসা তাদের অবাধ্যতা উপলব্ধি করল তখন বলল, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী? শিষ্যগণ হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা মুসলমান, তুমি সাক্ষী থাকো। হে রব, তুমি যা নাজিল করেছ তাতে বিশ্বাস করেছি এবং রাসুলের অনুসরণ করেছি, আমাদের সত্য সমর্থকদের তুলভূত করো। তারা সঠতা করল, আল্লাহ কৌশল অবলম্বন করলেন, আল্লাহ উত্তম কৌশলী। যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমার কাল পূর্ণ করছি এবং তোমাকে তুলে নিচ্ছি এবং কাফেরদের মধ্য থেকে তোমাকে পবিত্র মুক্ত করছি, আর তোমার অনুসারীগণ কিয়ামত পর্যন্ত কাফেরদের উপর জয়ী করব, অতপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। তারপর যে বিষয়ে তোমার নিকট মতান্তর ঘটেছে তার মীমাংসা করে দেব। যারা অবিশ্বাস করেছে আমি তাদের ইহকাল ও পরকালে কঠোর শাস্তি প্রদান করব এবং তাদের কোনো সাহায্যকারী নেই। আর যারা বিশ্বাস করেছে এবং সৎকার্য করেছে তিনি তাদের প্রতিফল পুরোপুরিভাবে প্রদান করবেন। বস্তুত আল্লাহ অত্যাচারীগণকে ভালোবাসেন না। যা আমি তোমার কাছে পাঠ করছি তা নিদর্শন ও জ্ঞানগর্ভ বাণী থেকে। নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ, তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে গেল। সত্য তোমার রবের নিকট থেকে, সুতরাং সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্র ও তোমাদের পুত্রগণকে, আমাদের নারী ও তোমাদের নারীগণকে, আমাদের ও তোমাদের নিজেদের, অতপর আমরা বিনীতভাবে আবেদন করি মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর অভিশাপ। নিশ্চয়ই এ সত্য কাহিনী, আর আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতাপশালী, প্রজ্ঞাময়। অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কলকাদীদের সম্বন্ধে সম্মুখ অবহিত। তুমি বলো, হে কিতাবীরা, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করি না আর তার কোনো অংশীবাদ করি না, কেননা আমাদের কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকেও রব রূপে গ্রহণ করে না। যদি তারা বিমুখ হয় তবে বলো আমরা আত্মসমর্পণকারী। তোমরা সাক্ষী থাকো, হে ঐশী গ্রন্থধারীগণ, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো যখন তাওরাত ইঞ্জিল তারপরে অবতীর্ণ হয়েছিল? তোমরা কি বোঝো না? দেখো, যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল সেই বিষয়ে তোমরা তর্ক করেছো, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে কেন তর্ক করছো? বস্তুত আল্লাহ জানেন এবং তোমরা জানো না। ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী, এবং সে অংশীবাদীর দলভুক্ত ছিল না। যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এবং এই নবী ও বিশ্বাসীগণ মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আল্লাহ বিশ্ববাসীদের অভিভাবক। ঐশী গ্রন্থধারীদের একদল তোমাদের বিপদগামী করতে চেয়েছিল, অথচ তারা নিজেদেরই বিপদগামী করেছে, কিন্তু তা উপলব্ধি করে না। হে কিতাবীগণ, তোমরা কেন আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করো যখন তোমরা এই সাক্ষ্য বহন করো? হে ঐশী গ্রন্থধারীগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং সত্য গোপন করো যখন তোমরা তা জানো?
ঐশী গ্রন্থধারীদের একদল ইমানদারদের প্রতি বলল, তোমরা অবতীর্ণ কিতাবে সকালে বিশ্বাস করো এবং সন্ধ্যায় অস্বীকার করো, হয়তো তারা ফিরতে পারে। তোমরা অনুসারীদের ব্যতীত অন্য কাউকে বিশ্বাস করো না। বলো, আল্লাহর নির্দেশিত পথই প্রকৃত পথ। তোমাদের প্রদত্ত বস্তু অন্য কাউকেই দেওয়া হবে। তোমাদের রবের সম্মুখে তারা তোমাদের বিরুদ্ধে যুক্তি উঠাবে। বলো, অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যাকে ইচ্ছা তিনি নিজের দয়া অনুগ্রহ দান করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। কিতাবীদের মধ্যে এমন লোক রয়েছে যে বিপুল সম্পদ আমানত রাখলেও ফেরত দেবে, এবং এমন লোকও আছে যার নিকট একটি দিনার রাখলে পেছনে লেগে না থাকলে সে ফেরত দেবে না। এ কারণে যে তারা বলে, ওই অশিক্ষিতদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই, এবং তারা জেনে শুনে আল্লাহ নামে মিথ্যা বলে। হ্যাঁ, যে তার অঙ্গীকার পালন করে এবং সাবধান হয়ে চলে, আল্লাহ সাবধানীদের ভালোবাসেন। আল্লাহ যারা আল্লাহর ওয়াদা অসী ও শপথকে স্বল্প মূল্যে বিক্রয় করে, পরকাল তাদের কোনো অংশ নেই। পরকালে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদের পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাদের মধ্যে একদল লোক এমনও আছে যারা জীব নেড়ে পড়ে, যাতে তোমরা মনে করো ইহা আল্লাহর কিতাব, কিন্তু ইহা কিতাবের অংশ নয়, এবং তারা বলে উহা আল্লাহর নিকট থেকে, কিন্তু ইহা আল্লাহর নিকট থেকে প্রেরিত নয়, এবং তারা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে। কোনো মানুষের পক্ষে এ হতে পারে না যে আল্লাহ তাকে কিতাব, প্রজ্ঞা, নবুয়ত দান করেন, অতঃপর সে লোকদের বলে তোমরা আল্লাহ ছেড়ে আমার দাস হয়ে যাও। বরং সে বলবে, আল্লাহ আল্লাহ, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো এবং ফেরেশতাগণ নবীগণকে প্রভুরূপে গ্রহণ করতে সে তোমাদের নির্দেশ দেবে না। তোমাদের মুসলমান হওয়ার পর সে কি তোমাদের কাফির হতে বলবে? আর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার দিলেন যে আমি তোমাদের কিতাব ও প্রজ্ঞা দিচ্ছি, তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে, যখন একজন রাসুল আসবে তোমরা তাকে বিশ্বাস ও সাহায্য করবে, তিনি বললেন, তবে তোমরা কি স্বীকার ও অঙ্গীকার গ্রহণ করলে? তারা বলল, স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো, এবং আমিও সাক্ষী রইলাম। এরপরে যারা মুখ ফিরিয়ে নেবে তারা সত্য ত্যাগী। তারা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায়? অথচ আকাশ ও পৃথিবীর সমস্ত ইচ্ছায় বা অনিচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করেছে, এবং তারই কাছে তারা ফিরে যাবে। বলো, আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি, এবং যা মুসা, ঈসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাস করি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা আল্লাহর প্রতি অবনত, এবং কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইলে তা গ্রহণ করা হবে না, এবং সে হবে পরলোকে ক্ষতিগ্রস্ত দলভুক্ত। বিশ্বাস ও রাসুলকে সত্য ও সাক্ষ্য দান করার পর এবং তাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসার পর যে কাউম কুফুরি করে, আল্লাহ কীরূপে তাদের সৎপথের নির্দেশ দেবেন? আল্লাহ জালেমদেরকে পথ দেখান না। এদের প্রতিফল এই যে এদের উপর আল্লাহ ফেরেশতাগণকে এবং মানুষের সকলের অভিশাপ। তারা দুজকে তথা স্থায়ী হবে, তাদের শাস্তি লঘু করা হবে না এবং বিরাম দেওয়া হবে না। তবে এরপর যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে তাদের রেহাই। বস্তুত আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই যারা বিশ্বাসের পর অবিশ্বাস করে এবং যাদের অবিশ্বাস প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে, তাদের তওবা কখনো মঞ্জুর হয় না, এবং এরাই তো পথভ্রষ্ট। নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং অবিশ্বাসী অবস্থায় মারা গেছে, তাদের পক্ষে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও কখনো কবুল করা হবে না। এ সকল লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি, এদের কোনো সাহায্যকারীও নেই। তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করে, এবং তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জানেন। তাওরা অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল, ইয়াকুব আলাহ ইসলাম নিজের জন্য যা অবৈধ করেছিল, তা ব্যতীত অন্য ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই বৈধ ছিল।
যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ কর। এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে তারাই অত্যাচারী বা সীমা লঙ্ঘনকারী। বলো, আল্লাহ সত্য বলেছেন, তাই তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এবং সে মুশরিকদের দলভুক্ত নয়। নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায় বা মক্কায়, তা আশিসপ্রাপ্ত ও পৃথিবীর ইতিশারী। তাতে বহু সুস্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দরবারের স্থান এবং সেখানে প্রবেশকারীরা নিরাপদ। মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে হজ করা তার কর্তব্য, আর যে অস্বীকার করবে সে জেনে রাখুক আল্লাহর জগতের উপর নির্ভরশীল নন। বলো, হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করো যখন তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী? বলো, হে কিতাবীরা, তোমরাই যখন সাক্ষী তখন যারা বিশ্বাস করেছে আল্লাহর পথকে বাঁকা করার উদ্দেশ্যে তাদের কেন তা থেকে ফিরিয়ে দাও? আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত নন। হে বিশ্বাসীগণ, কিতাবীদের যদি ফল দল বিশেষের আনুগত্য করো তবে তারা তোমাদের বিশ্বাসের পর আবার দলভুক্ত করবে কাফিরদের। এবং কীরূপে তোমরা অবিশ্বাস করবে যখন তোমাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করা হয় এবং তার রাসূল তোমাদের মধ্যেই রয়েছে, এবং আল্লাহকে যে মানবে সে অবশ্যই সরল পথ পাবে। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং দেখো তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মরো না। তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিচ্ছিন্ন হয়ো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তোমরা তার অনুগ্রহ পরস্পরের ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্ত ছিলে, অতঃপর তিনি তা থেকে তোমাদের উদ্ধার করেছেন। এরূপে আল্লাহ তার নিদর্শনে স্পষ্টভাবে বিবৃত করেন যাতে তোমরা সৎপথ পেতে পারো। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোকদের কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ কার্য থেকে নিষেধ করবে, এবং এ সকল লোকই হবে সফলকাম। এবং তোমরা তাদের মতো হইও না যারা সুস্পষ্ট নিদর্শন আসার পর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং নিজেদের মধ্যে মতামতের সৃষ্টি করেছে। তাদের জন্য রয়েছে মহাশান্তি, মহাশাস্তি। যেদিন কতকগুলো মুখ সাদা উজ্জ্বল হবে এবং কতগুলো মুখ কালো হবে, যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, বিশ্বাসের পর কি তোমরা অবিশ্বাস করেছিলে? সুতরাং তোমরা যা অবিশ্বাস করেছিলে তার জন্য শাস্তি ভোগ করো। যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর অনুগ্রহে থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। এগুলো আল্লাহর আয়াত, তোমরা তোমার নিকট সঠিকভাবে পড়ছি। এবং আল্লাহ বিশ্বজগতের প্রতি অত্যাচার করতে চান না, এবং আকাশে এ পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, আল্লাহর কাছে সব কিছু ফিরে যাবে। তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছে। তোমরা সৎ কার্যের নির্দেশ দাও এবং অসৎ কার্য থেকে নিষেধ করো। আল্লাহকে বিশ্বাস করো, যদি কিতাবীরা বিশ্বাস করত তবে তাদের জন্য ভালো হতো। তাদের মধ্যে বিশ্বাসী আছে কিন্তু তাদের অধিকাংশ সত্য ত্যাগী, সামান্য ক্লেশ দেওয়া ছাড়া আর কোনো ক্ষতি করতে পারবে না। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা পৃষ্ঠ দেখাবে, তখন তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আল্লাহর ওয়াদা ও মানুষের ওয়াদার বাইরে যেখানেই তাদের পাওয়া গেছে সেখানেই তারা লাঞ্ছনাগ্রস্ত হয়েছে, তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং দারিদ্রগ্রস্ত হয়েছে। এজন্য যে তারা আল্লাহর নির্দেশন সময়ে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত, এ কারণে যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। তারা সকলে একরকম নয়, কিতাবীদের মধ্যে একদল আছে অবিচলিত, তারা রাতে নামাজের অত অবস্থায় আল্লাহর আয়াত পাঠ করে, তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে, সৎ কার্যের নির্দেশ দেয় আর অসৎ কার্য থেকে নিষেধ করে। এবং যারা সৎকার্যে প্রতিযোগিতা করে তারা সজ্জনদের অন্তর্ভুক্ত, এবং যা কিছু তারা উত্তম কাজ করেছে তার প্রতিদান থেকে কখনো বঞ্চিত করা হবে না। বস্তুত আল্লাহ সাবধানীদের সম্বন্ধে জ্ঞাত। নিশ্চয়ই যারা অবিশ্বাস করে তাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কখনো কোনো কাজে লাগবে না, তারাই অগ্নিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা যা কিছু পার্থিব জীবনে ব্যয় করে তার দৃষ্টান্ত হিম শীতল বায়ুর মতো। যে জাতি নিজেদের প্রতি অত্যাচার করেছে তাদের শস্য ক্ষেত্রকে বিনষ্ট করে, আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, তারাই নিজেদের প্রতি জুলুম করে।
হে বিশ্বাসীগণ, তোমাদের আপনজন ব্যতীত অন্য কাউকে ও বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না, তোমাদের ক্ষতি তাদের কাম্য। তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায়, তারা যা তাদের অন্তরে গোপন রাখে তা আরও গুরুতর। তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করছি, যদি তোমরা অনুধাবন করো। দেখো, বন্ধু ভেবে তোমরা তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদের ভালোবাসে না। আর তোমরা সব কিতাবে বিশ্বাস করো, অন্যদিকে তারা তোমাদের কিতাবের কাছে আসতে বলে, আমরা বিশ্বাস করি, কিন্তু একা হলে তোমাদের প্রতি আক্রোশে নিজেদের আঙুলের দাঁত কাটে। বলে, আক্রোশেই তোমরা মরো, নিশ্চয়ই আল্লাহর অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে জ্ঞাত। তোমাদের মঙ্গলে তারা দুঃখিত হয় আর অমঙ্গলে আনন্দিত হয়, এবং যদি তোমরা ধৈর্য ধরো এবং সাবধান হয়ে চলো, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তাদের কাজ আল্লাহ পরিবেষ্টিত। এবং যখন তুমি পরিবারের নিকট থেকে প্রত্যুষে বের হয়ে উহুদের যুদ্ধের জন্য বিশ্বাসীদের ঘাঁটি ঠিক করে দিচ্ছিলে, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। যখন তোমাদের দুদলের মধ্যে সাহস হারাবার উপক্রম হয়েছিল এবং আল্লাহ ছিলেন উভয় সহায়ক। আর বিশ্বাসীদের উচিত আল্লাহর প্রতি নির্ভর করা। এবং বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, তখন তোমরা ছিলে হীনবল। সুতরাং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। যখন তুমি বিশ্বাসীগণকে বলেছিলে, যদি তোমাদের রব 3000 ফেরেশতার দ্বারা সাহায্য করেন, তবে কি তোমাদের জন্য তা যথেষ্ট হবে না? হ্যাঁ, নিশ্চয়ই, যদি তোমরা ধৈর্য ধরো এবং সাবধান হয়ে চলো, তবে তারা দ্রুতগতিতে তোমাদের উপর আক্রমণ করলে তোমাদের প্রতিপালক 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। আর এ তো আল্লাহর তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যাতে তোমরা মন শান্ত থাকে এবং সাহায্য শুধু পরাক্রান্ত প্রজ্ঞা মন আল্লাহর নিকট থেকেই হয়। এই জন্য যে তিনি কাফেরদের এক অংশকে নিশ্চিহ্ন ও লাঞ্ছিত করবেন, তখন তিনি নিরাশ হয়ে ফিরে যাবে, তখন তারা নিরাশ হয়ে ফিরে যাবে। এতে তোমার করণীয় কিছুই নেই। আল্লাহ তাদের প্রতি ক্ষমা করবেন অথবা তাদের শাস্তি দেবেন, কারণ তারা জালেম। আকাশে ও ভূমণ্ডলে যা কিছু আছে সমস্তই আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফল কাম হতে পারবে। এবং তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করো, যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। তোমরা প্রতিযোগিতা করো স্বীয় রবের নিকট থেকে ক্ষমা এবং জান্নাতের জন্য, যার প্রস্থ আকাশ এবং পৃথিবীর সমান, যা সাবনাদের জন্য তৈরি করা হয়েছে। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, তারা যারা ক্রোধ সম্বরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ কল্যাণকারীদের ভালোবাসেন। আর যারা কোনো অনিচ্ছাকৃতভাবে অশ্লীল কাজ করে ফেলে এবং নিজের প্রতি জুলুম করে, আল্লাহকে স্মরণ করে এবং স্বীয় পাপের জন্য ক্ষমা চায়, এবং আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে, এবং তারা যা অপরাধ করে ফেলে তা জেনে শুনে করে না, ওই সকল লোকের জন্য পুরস্কার তাদের রবের কাছে ক্ষমা ও জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এবং সৎকর্মশীলদের কতই না উত্তম পুরস্কার। অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কী পরিণাম। এ মানব জাতির জন্য স্পষ্ট বাধা, সাবধানীদের জন্য দিশারি ও উপদেশ। আর তোমরা হীনবল ও দুঃখিত হয় না, তোমরা হবে শ্রেষ্ঠ যদি তোমরা বিশ্বাসী হও। তোমাদের যদি কোনো আঘাত লেগে থাকে, তবে অনুরূপ আঘাত তাদেরও তো লেগেছে। এবং মানুষের মধ্যে এই বিপদের দিনগুলোর পর্যায়ক্রমে আমি আবর্তন করাই, যাতে আল্লাহ বিশ্বাসীগণকে জানতে পারেন এবং তোমাদের মধ্যে হতে কিছুকে সাক্ষী করে রাখতে পারেন। আল্লাহ জালিমদের পছন্দ করেন না, যাতে আল্লাহ বিশ্বাসীগণ শোধন ও অবিশ্বাসীদের নিশ্চিহ্ন করতে পারেন। তোমরা কি ভাবো যে জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ না আল্লাহ তোমাদের মধ্যে জিহাদ করেছে এবং কে ধৈর্যশীল না জানছেন, এবং নিশ্চয়ই তোমরা মৃত্যুর সম্মুখীন হবার পূর্বে উহা কামনা করতে। এখন তোমরা তো তার চোখে দেখছ, মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কিছু নয়, এবং
পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে, সুতরাং সে যদি মারা যায় অথবা সে নিহত হয় তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? এবং যে পৃষ্ঠ প্রদর্শন করে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর শীঘ্রই আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিবর্গকে পুরস্কৃত করবেন, এবং আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হবে না, কেননা ওইটির মেয়াদ অবধারিত। আর যে কেউ প্রার্থী পুরস্কার চাবে তাকে আমি তাকে তার কিছু দেব, এবং যে কেউ পরলৌকিক পুরস্কার চাবে আমি তাকে তার কিছু দেব, এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করব। এবং কত নবী যুদ্ধ করেছে এবং তাদের সাথে ছিল বহু খোদাভক্ত ব্যক্তি, আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল বা দুর্বল হয়নি এবং নতও হয়নি। বস্তুত আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, এবং তাদের মুখে কথা ছাড়া আর কোনো কথা ছিল না, হে আমাদের রব, আমাদের পাপ ও এবং কার্যে বাড়াবাড়ি তুমি ক্ষমা করো, আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। অতপর আল্লাহ তাদের পার্থিব ও পরলৌকিক উত্তম পুরস্কার দান করেন, এবং আল্লাহ পরোপকারীদের পছন্দ করেন। হে বিশ্বাসীগণ, যদি তোমরা অবিশ্বাসীদের অনুগত হও তবে তারা তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়ে দেবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী। আমি কাফেরদের হৃদয়ে ভীতি সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর অংশী করেছে, যারা স্বপক্ষে আল্লাহ কোনো প্রমাণ পাঠান না। দোজখে তাদের নিবাস, জালেমদের আবাসস্থল তিনি খ্রিস্ট। আল্লাহ অবশ্য তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন আল্লাহর হুকুমে তাদের বিনাশ করেছিল, এবং যতক্ষণ না তা তোমরা সাহস হারিয়েছিলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছিলে, এবং জয় দেখান সত্ত্বেও তোমরা অবাধ্য হয়েছিলে। তোমাদের কতক ইহকাল চেয়েছিল এবং কতক পরকাল চেয়েছিল, সুতরাং তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের তা থেকে ফিরিয়ে দিলেন, তবুও তিনি ক্ষমা করলেন। আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহশীল। তোমরা যখন উপরের দিকে পালিয়ে যাচ্ছিলে এবং পিছনে কারোর প্রতি লক্ষ্য করছিলে না, যদিও রাসূল আহ্বান করেছিল, ফলে তিনি তোমাদের দুঃখের উপর দুঃখ দিলেন, যাতে তোমরা যা হারিয়েছ বা যে বিপদ এসেছে তার জন্য তোমরা দুঃখিত হবে না। তোমরা যা করো আল্লাহ তা জ্ঞাত। অতপর তিনি তোমাদের দুঃখের পর নিরাপত্তা দান করলেন, যা তোমাদের একদলকে তন্দ্রাভিভূত করেছিল এবং একদল পাকিস্তানি অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবান্তর ধারণা করে নিজেদের উদ্বিগ্ন করেছিল, এ বলে যে আমাদের কি কিছু করণীয় আছে বলো। সমস্ত বিষয় আল্লাহরই অধীন, যা তারা তোমার নিকট প্রকাশ করে না বা তারা তাদের অন্তরে গোপন রাখে। তারা বলতো, যদি এ ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় থাকতো তবে এখানে নিহিত হতাম না। বলো, যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করতে তবুও নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা নিজেদের স্মরণের স্থান থেকে বের হতে, এবং আল্লাহ এভাবে তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন। অন্তরে যা আছে আল্লাহ তা সম্পর্কে জ্ঞাত। যেদিন দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন তারা যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের জন্যই শয়তানই তাদের পদস্খলন ঘটিয়েছিল। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম সহিষ্ণু। এই বিশ্বাসী হে বিশ্বাসীগণ, কাফেরদের মতো হয়ে যেও না যখন তাদের ভ্রাতাগণ দেশে বিদেশে ভ্রমণ করে অথবা যুদ্ধে লিপ্ত হয়, তখন তারা তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের কাছে থাকতো তবে মরতো না। ফলে আল্লাহ এটি তাদের মনস্তাবে পরিণত করেন। বস্তুত আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা। যদি তোমরা আল্লাহর পথে নিহত হও বা মৃত্যুবরণ করো তবে তাদের জমাকৃত বস্তু থেকে উত্তম আল্লাহর ক্ষমা এবং দয়া। তোমাদের মৃত্যু হলে বা তোমরা নিহত হলে তোমাদের আল্লাহর নিকট একত্রিত করা হবে। আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি দয়াগ্রহ হয়েছিলে। যদি তুমি কঠোর চিত্ত হতে তবে তারা তোমার আশপাশ হতে সরে পড়ত। সুতরাং তুমি তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা চাও এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। এবং তুমি যখন সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করবে, নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীলদের ভালোবাসেন। আল্লাহ তোমাদের সাহায্য করলে কেহই তোমাদের উপর জয়ী থাকবে না, আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে সে যে তোমাদের সাহায্য করবে। মুমিনদের আল্লাহর উপরে নির্ভর করা উচিত। নবী অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এ অসম্ভব, এবং কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে কিয়ামতের দিন প্রকাশ করা হবে।
যে যা করেছে সেদিন তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে, তাদের প্রতি জুলুম কোনো জুলুম করা হবে না। আল্লাহ যাতে সন্তুষ্ট যে তারই অনুসরণ করে, সে কি ওর মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে, এবং দোজখেরই যার বাসস্থান তা নিকৃষ্ট আশ্রয়স্থল। আল্লাহর নিকট তারা বিভিন্ন স্তরের, তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা। আল্লাহ অবশ্যই বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদের নিজেদের মধ্য হতে রাসূল প্রেরণ করে, সে নবী তার আয়াতগুলো তাদের নিকট আবৃত করে, তাদের পরিশোধন করে এবং কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেয়, এবং তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। যখন তোমাদের উপর বিপদ এসেছিল, যার দ্বিগুণ বিপদ তোমরা বদরের যুদ্ধে ঘটিয়েছিলে, তখন তোমরা বলেছিলে, এ কোথা থেকে এলো? বলো, এ তোমাদের নিজেদের কাছ থেকে, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন দুদল মুখোমুখি হয়েছিল, সেদিনের বিপর্যয় আল্লাহর অনুমতিক্রমেই ঘটেছিল, যাতে তিনি বিশ্বাসীগণকে জানেন এবং স্বার্থপরদের জানতে পারেন, এবং তাদের বলা হয়েছিল, এসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো বা প্রতিরক্ষা করো। তারা বলেছিল, যদি আমরা জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসের নিকটতর ছিল। যা তাদের অন্তরে নেই তা তারা মুখে বলে, তারা যা গোপন করে গোপন রাখে আল্লাহ তা জানে। যারা ঘরে বসে তাদের ভাইদের সম্বন্ধে বলতো যে তারা তাদের কথা মতো চললে নিহত হতো না, তাদের বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের মৃত্যু হতে রক্ষা করো। যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তাদের কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের রবের দৃষ্টিতে জীবিত। এবং যারা জীবিকে প্রাপ্ত হয়ে থাকে, আল্লাহ নিজ অনুগ্রহ তাদের যা দিয়েছেন তাতে তারা আনন্দিত, এবং তাদের পিছনের একজনও তাদের সাথে মিলিত হয়নি, তাদের জন্য আনন্দিত হয় এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং দুঃখিতও হবে না। আল্লাহর উপকার ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের সমফল নষ্ট করেন না। আঘাত পাওয়ার পর যারা আল্লাহর ও রাসূলের তাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎ কাজ করে ও সাবধানে চলে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এদের লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো, কিন্তু এতে তাদের বিশ্বাস দৃঢ় হয়েছিল। হওয়ায় বলেছিল, আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। তারা আল্লাহর অবদান ও অনুগ্রহ সহ ফিরে এসেছিল, কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি, আল্লাহর ইচ্ছায় অনুগত হলো। বস্তুত আল্লাহ মহান অনুগ্রহশীল। শয়তানই তোমাদের মধ্যে যে তার বন্ধু তাদের ভয় দেখায়, সুতরাং যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমরা তাদের ভয় করো না, আমাকেই ভয় করো। আর যারা দ্রুতগতিতে অবিশ্বাস করে, তারা তাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়, তারা নিশ্চয়ই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পরকালে তাদের অংশ দেবার ইচ্ছা করেন না, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। যারা বিশ্বাসের বিনিময়ে অবিশ্বাস কিনেছে, তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এবং অবিশ্বাসীরা কিছুতেই মনে না করে যে আমি তাদের মঙ্গলের জন্য কালবিলম্বিত করি, আমি কালবিলম্ব করি যাতে তাদের পাপ বৃদ্ধি পায়, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। অসৎকে সত্য হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ সে অবস্থায় বিশ্বাসীগণকে ছেড়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে তোমাদের জ্ঞাত করা আল্লাহর কাজ নয়, তবে আল্লাহ তার রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন, সুতরাং তোমরা আল্লাহ তার রাসূলের বিশ্বাসী হও। তোমরা বিশ্বাস করলে ও সাবধান হয়ে চললে তোমরা মহাপুরস্কার পাবে। এবং তারা যেন কিছুতেই মনে না করে যে আল্লাহ যা দিয়েছেন তাতে কৃপণতা করলে মঙ্গল আছে, বরং তা অমঙ্গল। তারা যে ধনে কৃপণতা করে, কিয়ামতের দিন ওইটিই তাদের গলায় বিড়ি হবে। আকাশ পৃথিবীর চরম স্বত্বাধিকার আল্লাহরই, আর তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত। আল্লাহ অবশ্যই তাদের কথা শুনেছেন যারা বলে, আল্লাহ অভাবগ্রস্ত ও আমরা অভাবমুক্ত। তারা যা বলেছে তা এবং নবীদের অন্যায় এবং হত্যার বিষয় আমি লিখে রাখব, এবং বলবো, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। এ তোমাদের সহস্ত যা পূর্বে পাঠিয়েছিলে কর্মফল, এবং আল্লাহ দাসদের প্রতি অত্যাচারী নন। যারা বলে, আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ পর্যন্ত সে এমন কুরবানি না করবে যা অগ্নি গ্রাস করবে, বলো, আমার পূর্বে অনেক রাসূল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যা বলেছ তা সহ এসেছিল, সত্যবাদী হলে কেন তাদের হত্যা করেছিলে?
তারা যে তোমার উপর মিথ্যা আরোপ করে। পূর্বে যেসব রাসূলের স্পষ্ট নিদর্শন দীপ্তিমান কিতাব অবতীর্ণ গ্রন্থসমূহ সহ এসেছিল তাদের উপরও মিথ্যা আরোপিত হয়েছিল। জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশত যে লাভ করবে সেই সফল কাম। এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। নিশ্চয়ই আমার তোমাদের ধনৈশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্বের কিতাবীদের এবং আশীর্বাদীদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হয়ে চলো তবে তা হবে কর্মের দৃঢ় সংকল্প। আল্লাহ কিতাবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন তোমরা উহা স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। এরপরও তারা তা পৃষ্ঠের পিছনে নিক্ষেপ করে, স্বল্প মূল্যে বিক্রয় করে। সুতরাং তারা যা ক্রয় করে তা কত নির্দিষ্ট। যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি হতে মুক্তি পাবে, এরূপ তুমি কখনো মনে করো না। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে, আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তাভাবনা করে এবং বলে, হে আমাদের রব, তুমি সব নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের রব, তুমি যাকে আগুনে ঢুকাও তাকে তুমি হেয় করলে এবং জালিমদের কোনো সাহায্যকারী নেই। হে আমাদের রব, আমরা এক আহ্বায়ককে বিশ্বাসের দিকে ডাকতে শুনেছি, তোমরা রবের প্রতি বিশ্বাস করো, সুতরাং বিশ্বাস করেছি। হে আমাদের রব, আমাদের পাপ ক্ষমা করো, মন্দ কার্যগুলো দূরীভূত করো এবং সৎকর্মশীলদের মতো মৃত্যু দাও। হে আমাদের রব, রাসূলগণের মাধ্যমে যাতে প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের দাও এবং পরকালে আমাদের হেয় করো না, নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না। অতপর তাদের রব তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, আমি তোমাদের মধ্যে কোনো কর্মনিষ্ঠ নর অথবা নারীর কর্ম বিফল করি না। তোমরা পরস্পর সমান। যারা দেশ ত্যাগ করে পরবাসী হয়েছে, নিজ দেশ থেকে উৎখাত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে ও যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, আমি তাদের মন্দ কাজগুলো অবশ্যই দূরীভূত করব এবং অবশ্যই তাদের বেহেশত প্রদান করব, যার নিচে নদী প্রবাহিত। উহা আল্লাহর দেয়ার পুরস্কার। বস্তুত আল্লাহর নিকট উত্তম পুরস্কার রয়েছে। কাফেররা দেশ বিদেশে অবাধ বিচরণ করে বেড়ায়, তারা যেন তোমাকে বিভ্রান্ত না করে। এ সামান্য ভোগ মাত্র, দোজক তাদের আবাস, আর তা কত নিকৃষ্ট শয্যা। কিন্তু যারা তাদের রক্ষে ভয় করে তাদের জন্য রয়েছে বেহেশত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে, তারা স্থায়ী হবে। এ আল্লাহর পক্ষ থেকে আতিথ্য। আল্লাহর নিকট যা আছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম। নিশ্চয়ই কিতাবীদের মধ্যে একদল রয়েছে যারা আল্লাহর নিকট বিনয়াবনত হয়ে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে এবং আল্লাহর আয়াত স্বল্পমূল্যে বিক্রয় করে না। এরাই তারা যাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রয়েছে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং শত্রুর বিপক্ষে সদা প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় সূরা, সূরা আলে ইমরান শেষ হল। ইনশাল্লাহ আগামীতে সূরা আন-নিসা হচ্ছে 176 আয়াত, আস্তে আস্তে ছোট হচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং কোরআনের অর্থ সহ বুঝে আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমিন।